শুরু করছি স্মৃতি নাটক দড়ি, রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, অংশগ্রহণে মিঠু বন্দ্যোপাধ্যায়, বিপ্লব বন্দ্যোপাধ্যায়। দড়ি কি বল, আজ অফিস টফিস যাবো না নাকি? কটা বেজেছে জানো? ঘুম থেকে উঠে পর্যন্ত রান্নাঘরে কি যে এত কাজ কাজ আর কাজ, সকাল থেকে সারাদিন শুধু রান্না রান্না রান্না। কি দারুণ শিকার, এমন মিঠে রোদ, তা দুপুরটা পরে পরে না ঘুমিয়ে একটু বড়ি টড়ি তো দিতে পারো। না না না, হুকুম টুকুম নয় বাবা, এটি আমার সামান্য একটি অভিলাষ। আসলে মাও গেছেন, খাবারেরও 12টা বেজে গেছে আর কি। রাখো রাখো, মা যে তোমাকে রোজ কত পঞ্চব্যঞ্জন দিয়ে খাওয়াতে তা আমার জানা আছে। বড় মানুষটাকে নিয়ে আর টানাটানি করো না বাবু। হ্যাঁ হ্যাঁ, মায়ের কথা বললেই তো তোমার গায়ে গালা ধরে। তা তো ধরবেই। সে লাস্ট 5 বছর আগে একবার নারকোল ছোলা ছোলা দিয়ে বেশ একটা ভালো মোচা হয়েছিল, আর 3 বছর আগে হয়েছিল ঠোঁট। তারপর থেকে ওই লাগাতার চলছে ভাত ডাল আলু ভাজে মাছের ঝোল, মাছের ঝাল আলু ভাতে ভাত ডাল, জীবনে একেবারে ঠেন্না ধরে গেল আমার। হ্যাঁ হ্যাঁ, আমার যা হবে সঙ্গে সঙ্গে তোমারও তাই হবে, শুধু হবে না ডবল ডোজে হবে। বেশ কৌশল শিখেছে। তা তোমার এই ঠেন্না ধরার কারণটা কি শুনি? দেখো, কেঁচো খুঁজতে যেও না, সাপ বেরোবে, খাচ্ছো খেয়ে যাও, মোচা নারকোল থোর না নিয়ে এলে আমি কি জন্ম দেবো? ও বাবা, এদিকে গিয়ে আলু ভাতের মতো কি একটা টেনিস বল পাতে ছুড়ে দিয়ে গেলে, বলটা পিচে পড়ে দুবার লেপে খেয়ে চলে গেল। মাছ ভাজা হয়নি? বসো ভেজে দিচ্ছি। শোনো শোনো, এদিকে শোনো না, কি একটা কথা বলি, এই মোচা থোর নারকোল ওগুলো আবার বাজারের ঝোলা থেকে বেরোলে তোমার মুখ তো তিনও হাড়ির মতো হয়ে যাবে। এই তো তোমার ড্রেসিং নয়, ঘরে পাউডার, হলুদে পেন্সিল, কপালে কুমকুম, মোচা ড্রেস করার একটা আলাদা আর্ট আছে, সেটা আমার মা জানতেন। হ্যাঁ হ্যাঁ, তোমার মা তো সব জানতেন, কবিরাজের মেয়ে ছিলেন তো, শেকড় বাকড় পাতা ফাতা কচু লেচু। আর তুমি তুমি হলে এলো পেটেন মেয়ে, মাছ মাংস লিভার দিবে। তা আমি কার মেয়ে সে তো ভালো করেই জানো, আমি ফেস দিয়ে কথা বলার কি আছে শুনি? ডাক্তারের মেয়ে হলে তোমার মতো এই মোচা খেকর গলা কি আর মারা দিতুম? টাকার জোরে ব্যারিস্টার যুক্ত ব্যারিস্টার। বাহ বাহ বাহ, তোমাকে না রাজিয়ে ভারী আনন্দ হয়, এই সাতসবায় তোমার সুন্দর কণ্ঠটি সবাইকে কেমন শুনিয়ে দিলাম বলো তো। আর দেখাবো করতে হবে না, অফিসে যাচ্ছ যাও, যা থাকে বলাতে, আজ সারা দুপুর বসে বসে বলি দেব। কি এমন হাতে ঘোরা ব্যাপার বাবু, ডাল বেটে নুন দিয়ে ফেটিয়ে একটা সাদা কাপড়ের ওপর টুকুস টুকুস করে ফেলে যাও, এই তো। কিন্তু সমস্যাটা ওই নাক নিয়ে, নাক উঁচু উঁচু না হলে বড়ি দেখে নাক উঁচু মানুষের আবার মন ভরে না। ভাববেন নাকি মেয়ে যেমন বিয়ের বাজারে অচল, চ্যাপটা নাক বড়িও তেমনি সমাজদারের সমালোচনার বস্তু। কিন্তু শঙ্করী মাঝে বলছিল একদিনের ব্যাপার মন নয় মা, রাতের বেলায় ডাল ভিজিয়ে রাখতে হবে, সকালে বাটতে হবে, তবে তা কাল তো রবিবার, আজ রাতে ডাল ভিজে দেবো কোন, তারপরে দেখা যাবে কাল কি হবে। কি গো, তোমার ডাল বড়া রেডি? হ্যাঁ রেডি। কাগজের ভাজা একবার কমপ্লিট। হুম যাও, এবারে ওই শীতের রোদে মিঠে পিঠ দিয়ে দূরে শাড়ি করে ছাদে বসে পড়ি দাও। লেখাবো করো না। শোনো, একটু সেজে নিও, এই আশেপাশের বাড়িতে তোমাকে আবার দেখবে। বাজে বকবক করো না তো, তোমার এই ধুতিটা নিচ্ছি। কেন, আমার এই সাধের নতুন ধুতিটা তোমার কোন কম্বে লাগবে শুনে? বলি দেবো এরা পরে। বলি দেবে? হ্যাঁ, আমার ধুতিতে, মামার বাড়ি, আর মামার বাড়ি নিজের শাড়িতে দাও। আগে না, আমার আজ পরে নতুন শাড়ি একটাও নেই, তোলা শাড়ি যা আছে সব দামে, সোনার বড়ি ধরে না হয় দেওয়া যেত এর ওপর, ডালের বড়ি কি আর ফুল ভয়লে দেওয়া যায়? তাহলে বিছানার চাদরে দাও। চাদরে? ছি 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 ছি, আমার ওটা নিয়ে টানাটানি কেন বাবু, তোমার কোনো ভয় নেই, বড়ি খুলে নিয়ে কেচে দেবো, ইস্ত্রি করে নিলে যেমন নতুন তেমনি নতুন, তাছাড়া ধুতিটা তো পরেই থাকে, তুমি তো প্যান্ট আর পাজামা পরেই সারাটা জীবন কাটালে। হ্যাঁ, হুজুর যখন তুলেছি তখন আর রাজি না হয়ে উপায় কি বলো? তাই হোক,
বেলা তিনটে নাগাদ আমার ওই কাঁচি নতুন ধুতির উপর থেপড়ে থেপড়ে বসে গেল সার সার বলি। তেমন টিকাল নাক সব কথা হলো না, শুনতে পাচ্ছি শঙ্করের মা নিজ থেকে জ্ঞান দিচ্ছে, ভগবানের সৃষ্টিতেই মা কত খুব, মানুষের হাতে কি এসব সমান হয়, পাতা বাড়ি নাক ধরে টানাটান করো মা, জন্মের পর মানুষের নাকে ঠিক হয় না, কিন্তু ডালের বড়ি, হ্যাঁ তাই দেখছি, বড়ির পুংলিঙ্গ বড়া, কিছু বড়ি হলো কিছু বড়া, যাকে যাকে যা হয়েছে বেশ হয়েছে। এই যে মশাই, তোমার কাগজপত্র নিয়ে ছাদ উঠে যাও, ইজি চেয়ার পেতে বসে বসে পড়ো আর বড়ি পাহারা দাও। যথা আজ্ঞা। ইজি চেয়ার শরীরটাকে সরিয়ে দিয়ে একটু কাজ কাগজ পাঠিয়ে, হ্যাঁ কিছু দূরে দেখছি সত্যাগ্রহের মধ্যে সব কাক বসে আছে, আর সার বড়ি আর সার সার কাক, কাক আর বড়ি, বড়ি আর কাক, বেশ মিষ্টি লোকটা, কিন্তু একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, দূরে কোথায় পাখি যাচ্ছে, কি পাখি ওটা, কি ঘুম পাচ্ছে রে বাবা, দু একটা কাক খেতে খেতে খড়খড় খড়খড় করে বড়ি ঠোকরাতে আসছে, ভালো জ্বালা হলো তো, সারা সপ্তাহ খেতে পারো আর রবিবারে বড়ি পাহারা, ভালো রে ভালো, এই যেন জমে মানুষে টানাটানি, একটা কাজ করি, ভোগটাও দিব্যি আসছে, চোখটা বুঝেই বলো পাহাড়ে, আমার আর চেহারার দেখতে কাকটা আর এগোতে নিশ্চয়ই সাহস করবে না, ভৌতিক ব্যাপার তো, আচ্ছা বেশি কথা, আচ্ছা বলছি আর কেউ এসেছিল এখানে, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি, তোমাকে পাহাড়ে রেখে গেলাম কি জন্যে, কিন্তু কাকের তো এত ক্ষমতা হবে না, দশ হাত ভূতি ঠোঁটে করে নিয়ে পালাবে, পারে পারে আজকালকার কাক সব পারে, হ্যাঁ শুনেছি ওদের আবার নাকি আজকাল ইউনিয়ন হয়েছে, একসঙ্গে 100 কাক ঠোঁটে করে নিয়ে উড়ে যেতে পারে, তোমাকে কেন রেখে গেলাম শুনি, আরে দেখো 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 ওই আম গাছের ডালে ওটা কি যেন ঝুলছে, বলো তো দেখো 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 না, এদিকে এসো দেখো, হ্যাঁ তাই তো, ও মা ওই তো আমার বড়ি, আরে ওই তো ওই তো আমার নতুন কাপড়টা, ও মা এখন কি হবে, আমি সারা সকাল খেতে খেতে, কিন্তু ওখানে কেন কি করে বলো দেখি, তোমার কাছে যদি কিচ্ছু খাবার আছে, এবার বুঝেছো ভালো করে বুঝেছো, দেখো ওকে দেখো এদিকে এসো দেখো না, আরে কাছে এসে দেখো, ওই দেখো পাতার আড়ালে তিনি বসে আছে ল্যাজ ঝুলিয়ে, আরে কাক নয় কাক নয়, দেখতে পেয়েছো, আমার কাপড়টা সর্বনাশ হয়ে গেল গো, টেনে টেনে একবার ফর্দা ফাই করে দিলে, সব খেয়ে নিলে, কার জন্য বলে দিলাম আমার কার ভোগে গেল, উদ্ধার করি তোদের বুদ্ধি তো আবার মানুষের মতো, কথা বললে নাকি সব বোঝে, দেখি একগুয়ে
কি বললে? আমার বাপ তুললে তুমি? তখন তো বলেছিলাম কাপড়টা দিও না দিও না দিও না, হলো তো? আমার কি হবে গো, আমি সারা সকাল থেকে এত খেটে খুটে মরি দিলাম। আচ্ছা, আরে তখন থেকে বলছি তো ওই ওইসব ওই বাদকটা বড়িগুলো সব নিয়ে গেছে, কিন্তু কি করা যায় বলতো? তুমি আমার বাপ তুললে কেন? ভাবা মানা বলে দিচ্ছি, যা খুশি তাই বলছো। আরে তোমার বাবার কথা তো বলিনি, বলেছি তোমার বাবার মতো এক গুয়ে। তা নিজে কি শুনি, এক গুয়ে বড়ি খাবো বড়ি খাবো এক গুয়ে কে? এবার বাড়ি যা বড়ি খাও, শ্বশুরের মতো এক গুয়ে জামাই গাছে উঠে বড়ি খাও। একটু বড়ি আগলাতে বলেছিলাম শুধু। দোষটা আসলে তোমার? দোষটা আমার না তোমার? কখনো না, দোষ তোমার কখনো না, দোষ তোমার। বেশ 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 বাবা বেশ, ভাগ হয়েছে আমারই দোষ, আমি বড়ি খেতে দিয়েছিলাম। বোকার মতো শব্দ করো দেখি, সারা শব্দ খেতে পড়ো আর সপ্তাহের শেষে ঝগড়া করো, মাটি করে দিলে সকাল থেকে শুধু ঘ্যার 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 করে শুধু কথা আর কথা কথা আর কথা। আমার এই নতুন ছেঁড়া ধুতিটা আম গাছের জালে ঝুলে রইল ওই ধর্ম ঠাকুরের নিশান হয়ে, আমার সব গেল গো। যাকে যাকে চলো নিচে চলো, তাহলে ওই আর লেধু বড়ি ছড়িয়ার দরকার নেই, ওই ভাত ডাল আলু ভাতে মাছের চাল, মাছের চাল আলু ভাতে ভাত ডাল। হ্যাঁ চলো চলো চলো, তাই হবে, চলো। নমস্কার নমস্কার।